আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, কাজী নজরুল ইসলাম নন, মুস্তাফিজুর রহমানের কথাই বলা হচ্ছে। আইপিএলে যেখানে চার ছক্কার ঝড়, সেখানে তিনি সাজিয়েছিলেন ডট বলের সমাহার, তাও স্লো ওভারে কিংবা পাওয়ার প্লেতে, যখন কিনা বল হাতে নিতেই ভয় পাচ্ছেন বাঘা বাঘা বোলাররা। নয় ম্যাচে 14 উইকেট শিকার করে স্বপ্নের মতো আইপিএল কাটানো মুস্তাফিজ আইপিএল ছেড়ে আসার পর ব্যাটারদের তাণ্ডব দিনকে দিন আরও স্পষ্ট হচ্ছে। সেই সাথে স্পষ্ট হচ্ছে চেন্নাই সুপার কিংসের জার্সিতে কি ভীষণ কার্যকরী ছিলেন ফিজ। মুস্তাফিজ যেখানে শশাঙ্ক সিংয়ের মতো ব্যাটারের বিপক্ষে মেডেন ওভারের কীর্তি দেখিয়েছেন খাদের কিনারে দাঁড়িয়ে, সেই আইপিএলেই কিনা হয়ে গেল দ্রুততম 1000 ছক্কার রেকর্ড। তাও যে 1000 ছক্কার রেকর্ড কিনা এ নিয়ে দেখা গেল মাত্র তৃতীয়বার, যেখানে আইপিএল এর আগে আসরই হয়েছে আরও 16টি। বাউন্ডারির ফুলঝুড়িতে চলমান আইপিএল গড়েছে নতুন এক রেকর্ড। আইপিএলের ইতিহাসে এবারই সবচেয়ে কম ম্যাচে 1000 ছক্কা দেখা গেল। ছক্কার সংখ্যা 4 অঙ্ক স্পর্শ করার জন্য ম্যাচ মাঠে গড়াতে হয়েছে 57টি। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 16টি আসর মাঠে গড়ালেও মাত্র 2টি আসরে 1000 বা তার বেশি ছক্কা দেখা গিয়েছিল। গেল বুধবার লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচে আসরের 13,079 বলে 1000তম ছক্কাটি হাঁকান ক্রুণাল পান্ডিয়া। সর্বশেষ 1000 ছক্কা দেখা গিয়েছিল গত বছর 2023 আইপিএলে, ছক্কা হয়েছিল 1114টি। 1000তম ছক্কা এসেছিল 15,390তম বলে। তার আগে 2022 সালে প্রথমবারের মতো 1000 ছক্কা দেখা যায়, সেবার 16,269তম বলে দেখা মেলে 1000তম ছক্কার, যেখানে আসরে মোট ছক্কা হয়েছিল 1062টি। এবার অনেকটা নিশ্চিতভাবেই ভেঙে যেতে পারে একাশরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড, কারণ প্লে অফ ও ফাইনাল তো আছেই, সাথে লিগ পর্বেরও বেশ কিছু ম্যাচ বাকি আছে এখনও। সিয়াম চৌধুরী, বিডি ক্রিকেট টাইম।